मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहन जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येऽप्य प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं व्रतवर वपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसव्यथां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। मुखार्जी मालविका बोधाय आपनार माइक्रोफोनटाके अफ करते हबे। आमरा विगत दिन जे अध्यायटी पढ़छिलाम सेटिर नाम भक्तदेर संगे रंग ओ संयोजन। एक एक करे भक्त आसछेन श्रीरामकृष्ण देवेर किभाबे तारा आसछेन এবং কিভাবে কিভাবে তারা এসে আমাদেরকে নানাজনকে কিভাবে ধন্য করছেন, শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় কি করে তারা পুষ্ট হচ্ছেন, তাদের গল্প এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম দেখার গল্প এবং কিভাবে ক্রমাগত শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকতে থাকতে তারা কিরকম গভীরভাবে মিলিত হচ্ছেন, শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হচ্ছেন। আসলে শ্রীরামকৃষ্ণের ভাবে ওইভাবে ভাবিত হননি। আমরা প্রত্যেকেই যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি, এটা আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস, আপনারা অন্য মত পোষণ করতেও পারেন, আমরা যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি আমাদের সকলের কিছু কিছু স্বীকৃতি ছিল, খানিকটা পূর্ণ, বেশিরভাগটাই অপূর্ণ ছিল। শ্রীরামকৃষ্ণ আমাদের যেটি এসে করেছেন সেটা হচ্ছে আমাদের মনের ভেতরে, যে আপনাদের মধ্যে একজন বারবার সকলকে মাইক্রোফোন মিউট করছেন, সেই কারণে একজন সবাই মিলে মাইক্রোফোনে সবার মাইক্রোফোন মিউট করছেন, আর করতে গিয়ে আমার মাইক্রোফোনটা যে মিউট হয়ে যাচ্ছে সেটা কি করে বোঝাই বলুন তো। তো সেই আমরা প্রত্যেকেই যারা এসেছি শ্রীরামকৃষ্ণের কাছে, আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন। আমরা আবার পড়া যাচ্ছে না, এই তনিমা অধিকারী আপনাকে বারবার বারণ করছি, দয়া করে এই নিয়ে দ্বিতীয়বার হলো আপনি সবার মাইক্রোফোন মিউট করতে গিয়ে আমাকেও মিউট করে দিচ্ছেন, দয়া করে এত উপকার করার আমার দরকার নেই, আপনি আপনার নিজের মাইক্রোফোনটা মিউট করুন তাহলেই হবে। এইটা হচ্ছে আমাদের, আমরা দ্বিমত পোষণ করতেই পারি, কিন্তু দ্বিমত পোষণ করলেও আমাদের খানিকটা পূর্ণ, বেশিরভাগটাই অপূর্ণ। যার যতটা পূর্ণ ছিল, যতটা অপূর্ণ ছিল, শ্রীরামকৃষ্ণের কৃপা বলে, তার সান্নিধ্যে, তার কৃপায় আমরা সবাই একটু একটু করে পূর্ণ হয়ে গিয়েছি, এটা হচ্ছে কথা। তিনি আমাদের একদম পূর্ণ করে দিয়েছেন, তার ভাবটিকে পূর্ণ করেছেন। দেখবেন যারাই তার কাছে এসছেন, তোতাপুরী তার গুরু, ভৈরবী ব্রাহ্মণী তার গুরু, প্রত্যেককে তিনি পূর্ণ করেছেন। তোতাপুরী দীর্ঘ 40-75 সাধনা করে তিনি সেই সাধনালব্ধ যে অদ্বৈত বেদান্তের অদ্বৈত জ্ঞান অদ্বৈত ভূমিতে সমাধিতে উত্তীর্ণ হয়েছিলেন। অথচ তারপরে তারা বলছেন অদ্বৈত বেদান্তে উত্তীর্ণ হওয়ার পরেও তিনি তাঁর যে অপূর্ণতা, তিনি ব্রহ্মকে মানেন কিন্তু শক্তিকে মানেন না, এইটুকু অপূর্ণতা শ্রীরামকৃষ্ণ তার সেটুকু পূর্ণতাও তাকে সেটুকু দিয়েও তার সাধন ভজন দিয়ে তাকে দিয়ে তার মধ্যে থেকে এই ভাবটি জাগ্রত করে পূর্ণ করলেন। ভৈরবী ব্রাহ্মণী তিনি তার গুরু, শ্রীরামকৃষ্ণ যে অবতার এটি প্রচারের জন্য তিনি প্রাণপণ পরিশ্রম করেছেন, প্রাণপণ পরিশ্রম করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে শ্রীরামকৃষ্ণ যে জগতের এই কথাটাই তিনি মানতে রাজি নন, এবং এই কথাটা যত তিনি মানতে রাজি হলেন না, তিনি যে অমন একজন বিখ্যাত মানুষ তার আচরণ ঠিক সেই বিখ্যাতর ভেতরে থাকলো না,
সাধারণ মানুষের পর্যায়ে তিনি নেমে এলেন। শ্রীরামকৃষ্ণ তাকে খুব পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, সাধন ভজনে যদি কেউ অবতার হচ্ছেন জগতের সবার জন্য, কারোর স্পেসিফিক বা কারোর বিশেষ কারোর জন্য নন। এবং এইভাবে দক্ষিণেশ্বর থেকে তারা কামারপুকুরে গেছিলেন, এই ভাবটা যখন চূড়ান্ত পর্যায়ে ছিল তখন শ্রীরামকৃষ্ণদেব তার দর্প হরণ করে নিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখি তিনি ওখান থেকে চলে গিয়ে কাশীতে গিয়ে 64 যোগিনীর ঘাট, সেইখানে তিনি থাকতেন, শেষ জীবন সেইখানেই কাটিয়েছিলেন। এবং মজার কথা হলো, দক্ষিণেশ্বরে ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্কটি অত্যন্ত তিক্তভাবে শেষ হয়েছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ কিন্তু ওই তিক্তভাবটাকে ধরে রাখেননি। পরবর্তীকালে তিনি যখন কাশীতে গিয়েছিলেন তখন তিনি যে কদিন কাশীতে ছিলেন প্রত্যেক তিনি 64 যোগিনীর ঘাটে গিয়েছেন এবং সেইখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন, তাকে স্বস্তি প্রকাশ করেছেন। এইটি আমরা একে একে সকলের কথা শুনেছি। বিগত দিন আমরা ভাই ভূপতির সঙ্গে পরিচয় হচ্ছিল। ভাই ভূপতি শব্দ তিনি, তার কথা বলা হচ্ছে বাদুর বাগানের মধ্যে তার বাড়ি, অফিসেতে উচ্চ পদে তিনি অভিষিক্ত আছেন, 300 টাকা তিনি পেতেন। কৃষ্ণকায় লম্বে প্রস্থে দোহারা চেহার, গায়ের রং ছিল কালো, লম্বা প্রস্থে, যেমন লম্বা ছিলেন তেমনি মোটা ছিলেন দুদিকে। তার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল তার হাসিটি, এই হাসিটির জন্য তিনি বিশেষভাবে তার আকর্ষণ তিনি তার তিনি এই হচ্ছে বাদুর বাগানে তার বাড়ি, অফিসেতে উচ্চ পদে তিনি অভিষিক্ত ছিলেন, মাসে মাসে 300 টাকা মাইনে পেতেন, বহু লোকে তাকে গণে গন্ত মানত, লম্বায় চওড়ায়। সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল তার সেটা হচ্ছে তার হাসিটা, অসম্ভব সুন্দর হাসি। যেহেতু তিনি লম্বায় এবং চওড়ায় দুদিকেই ছিলেন, তাই তাকে বয়সের চেয়ে বেশি বয়স্ক বলে মনে হতো, মানে বেশ ম্যাচিওর বলে তাকে মনে হতো। সে কারণে নবীন এবং প্রবীণ সকলেই তাকে অত্যন্ত ভালোবাসতেন, আর তার স্ত্রী তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমতী এবং তার অনেকগুলি সন্তান ছিল, তার অনেকগুলি সন্তান ছিল এবং তিনি সেইখানেই ছিলেন। এবং আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে, আমরা এটা এর কথা আরেকজনের কথা বলতে আরম্ভ করেছি। ভাই ভূপতি তিনি ব্রাহ্মণ কুমার, ভাষায় তার ভাণ্ডার গুণ নেই, তার লম্বা নন বেঁটে দোহারা চের, এটা কালীপদ ঘোষ বোধহয় খুব সম্ভবত, আমরা এর কথা আজকে বলবো না, এই পাতা উল্টে গিয়ে মুশকিল হয়ে গেছে। লম্বা নহেন বেঁটে দোহারা চেয়ারা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতেন, চারুশীল চিন্তাশীল, এবং তার গুণাদির মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে তিনি এত সরল ছিলেন, এই সরলতা যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে উদার এবং সরল, শিশুর মতো ছোট্ট সরল হলে না হলে ভগবানকে পাওয়া যায় না, সেই গুণটি তার ছিল। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন একটা অদ্ভুত উপায়, তিনি শুনেছিলেন যে শ্রীরামকৃষ্ণ তিনি ধর্মচর্চা এতে যেতেন ব্রাহ্ম সমাজে, এবং সেখানে গিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের কথা শোনেন এবং তার নাম শুনেই, তার নাম মাহাত্ম কারণেই তিনি শ্রীরামকৃষ্ণের দর্শনে আসেন। প্রভু প্রথম দিন যেদিন দর্শন করতে আসেন সেদিন ঘটনা দিয়ে আজকে আমাদের বলা শুরু হবে। এই দেখুন 10 মিনিট ধরে টিং টিং করে চলেছেন, আমি কিছু বলতে পারছি না। আশ্বাসিয়া আশ্বাস বাক্যেতে ভগবান, চরণে শরণাপন্ন জনে দিয়া স্থান, পাইয়া পরম শ্রী শ্রীপদে ঠাই, আসে যায় বারে বারে শ্রী ভূপতি ভাই, স্বভাবত দ্রবীভূত কাঞ্চনের প্রায়, প্রভুর পরশে ক্রমে কান্তি বেড়ে যায়, প্রকৃতিতে ভূপতি অতীব মনোহর, সুন্দর অপেক্ষাতে হো পরম সুন্দর, ভক্তিরস হয় যদি চিত্রের বরণ, বিবেক বিরাগ দয়ে যুগল কলম, নয়নের ভাতি যদি জ্ঞান সমুজ্জ্বল, হৃদয়ে বহে যদি শান্তি নিরমল, কুমার সন্ন্যাসী ভক্ত যদি চিত্রকর, তবে একে কি সৌন্দর্যে ভূপতি সুন্দর। পুঁথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে তিনি এসেছেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে আশ্বাসে আশ্বাসিয়া আশ্বাস বাক্যেতে ভগবান, যেদিন তাকে প্রথম তিনি এলেন তার কাছে, তার তিনি শুনেছিলেন যে শ্রীরামকৃষ্ণের কাছে এলেই এবং তার সঙ্গ করলেই প্রত্যেকের প্রার্থিত যে সম্পদ সেটি আধ্যাত্মিক সম্পদের অধিকারী হবে, সেই আশ্বাস বাক্য শুনে তিনি ঠাকুরের কাছে এসেছিলেন।
এবং তিনি নিশ্চিত ছিলেন তাঁর চরণে শরণাপন্ন হলে অবশ্যই শ্রীরামকৃষ্ণ তাকে তার চরণে স্থান দেবেন। বলছেন, স্বভাবত দ্রবীভূত কাঞ্চনের প্রায় আসে যায় বারে বারে শ্রীভূপতি ভাই, পাইয়া পরম পরম সম্পদ শ্রী শ্রীপদে ঠাই, আসিয়া যায় বারে বারে শ্রীভূপতি ভাই, স্বভাবত দ্রবীভূত কাঞ্চনের প্রায় প্রভুর পরশে ক্রমে কান্তি বেড়ে যায়। এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা শ্রীরামকৃষ্ণ দেব সম্পর্কে বলছেন, যে শ্রীরামকৃষ্ণের কাছে যত আসা যায়, প্রথম যে ভালোবাসাটা থাকে এবং পরবর্তীকালে আসা যাওয়া করতে করতে সেই ভালোবাসাটা খুব তীব্র হতে থাকে। সোনাকে যত আগুনের ভিতরে তপ্ত করা হয়, তত তার যে নিখার, তার যে ঔজ্জ্বল্য, সেটি আরও বেশি প্রকাশিত হয়। ঠিক সেরকমভাবে শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণ অগ্নিতে যে যত উত্তপ্ত হবে, ততই তার ভেতরে যে আধ্যাত্মিক সম্পদ, সেটি ধীরে ধীরে বিকশিত হতে থাকবে। বলছেন, তার তাই হতে থাকলো, প্রভুর পরশে ক্রমে কান্তি বেড়ে যায়। কান্তি মানে বাইরের রূপ নয়, কিন্তু অন্তরের কান্তি, অন্তরের যে রূপ, সেটি ধীরে ধীরে বিকশিত হতে থাকলো। পুঁথিকার লিখছেন, প্রকৃতিতে ভূপতি অতীব মনোহর, সুন্দর অপেক্ষা তেহ পরম সুন্দর, ভক্তিরাস হয় যদি চিত্রের বরণ, বিবেক বিরাগ দয় যুগল কলম, নয়নের ভাতি যদি জ্ঞান সমুজ্জ্বল, হৃদয়েতে বহে যদি শান্তি নিরমল, কুমার সন্ন্যাসী ভক্ত যদি চিত্রকর, তবে আঁকে কি সৌন্দর্য ভূপতি সুন্দর। ভাই ভূপতিকে আঁকা অত সহজ নয়, তাকে দেখতে কেমন ছিল এই বলাটা খুব কঠিন। কিরকম তিনি ছিলেন? বলছেন, প্রকৃতিতে ভূপতি অতীব মনোহর, অত অত্যন্ত মনোহর মানুষ, যাকে যার সঙ্গ করলে দেখবেন, কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গ করলে মনে হয় আরও তার দিব্য সঙ্গ করতে থাকি, এটা আমাদের সবসময় মনে হয়। এইরকম কিছু কিছু মানুষ আমাদের জীবনে সবসময় থাকে, আবার কিছু কিছু মানুষ থাকে দূরে থাকলেই তার থেকে পালাতে আমাদের ইচ্ছে করে, সেই রকম কিছু মানুষ তো আমাদের জীবনে থাকে। বলছেন, ইনি হলেন এমন একজন মানুষ, মনোহারী, যার সঙ্গে কথা বললে মন হরণ হয়ে যায়। তারপরে বলছেন, সুন্দর অপেক্ষাতেহ পরম সুন্দর, তার এক্সটার্নাল এবং ইন্টারনাল বিউটি, ভেতর আভ্যন্তরীণ এবং বাইরের সৌন্দর্য দুটি মিলে তিনি এক পরম সুন্দর বস্তুতে রূপান্তরিত হয়। ভক্তিরস হয় যদি চিত্রেরও বরণ, ভক্তিরস হয় যদি চিত্রেরও বরণ, বিবেক বৈরাগ্য দয় যুগল কলম, তাকে যে আঁকতে গেলে যে ওই তরল পদার্থটি ব্যবহার করা হয়, তাই যদি হয় তাহলে বিবেক বৈরাগ্য দয় বিরাগ দয় যুগল কলম, তার তাহলে একটা কোনো তুলি দিয়ে তাকে আঁকা যাবে না। তিনি যেমন বৈরাগ্য সম্পন্ন ছিলেন, তেমনি তেমনি বিবেকও সম্পন্ন ছিলেন। নয়নের ভাতি যদি জ্ঞান সমুজ্জ্বল, হৃদয়েতে বহে যদি শান্তি নিরমল, তার চোখ দুটো কেমন ছিল? তার চোখ দুটো ছিল জ্ঞানে যেন উজ্জ্বল, আন্তরিক জ্যোতিতে যেন একদম জলজল করছেন। তিনি তার ভেতরের যে ঈশ্বরীয় জ্ঞান, সেটি তার চোখের জ্যোতির মধ্যে দিয়ে প্রকাশিত হতো। আর এই যারা ঈশ্বরকে দর্শন করেছেন, তাদের কাছে গিয়েছেন, তাদের হৃদয় সবসময় শান্তিতে পূর্ণ থাকে। সেই শান্ত মানুষ যার হৃদয় জীবন অত্যন্ত শান্তিতে কাটছে, তাকে আপনি দেখলেই বুঝতে পারবেন তার ভেতরে এই আনন্দের স্বরূপটি রয়েছে। তার ভেতরে এমন একটি পরম শান্তি বিরাজ করছেন, তার চেহারার মধ্যে সেই ভাবটি থাকে। বলছেন, কুমার সন্ন্যাসী ভক্ত যদি চিত্রকর, তবে একে কি সৌন্দর্য ভূপতি সুন্দর। বলছেন, তাঁর ছবি, তার যে ছবি পেন পিকচার যদি আঁকতে হয়, তাহলে সেই মানুষকেও কুমার সন্ন্যাসী হতে হবে। সন্ন্যাসী মানে যিনি সম্যক রূপে ন্যাস করেছেন, সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। আর কুমার শব্দটার অর্থ হচ্ছে যিনি ব্রহ্মচর্য সম্পন্ন। পুঁথিকার লিখছেন, একদিন মন্দিরের দুয়ারের ধারে, বিউহল হইয়া গায়ে অনুরাগ ভরে, হৃদয় বিভেতি ভাবে মরমের গান, গণ্ড বে ঝরে অশ্রুধারার সমান, গীতের ভাবার্থ এই শুনো শুনো মন, ভবসিন্ধু পাথারেতে শ্রীহরি যেমন, দয়াল কাণ্ডারি হেন কেবা কোথা আর, চরণ তরণী দিয়া করে পারাপার। তিনি একটি অদ্ভুত গান গাইছিলেন, একদিন তিনি মন্দিরে এসেছিলেন এবং অত্যন্ত অনুরাগের সঙ্গে বিউহল হয়ে গাইছেন। সেই বিউহলের ভেতর, সেই বিউহলতার ভেতরে
তার ভালোবাসা, তার ভক্তি, তার আকুতি যেন সম্পূর্ণভাবে মাখামাখি হয়ে গেছে। বলছেন, বিউভল হইয়া গায়ে অনুরাগ ভরে, অনুরাগের সঙ্গে সম্পূর্ণ নিজেকে ভুলে। বিউভল শব্দটার অর্থ হচ্ছে এখানে নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে। আমরা তো গান গাইবার সময় এপাশে তাকাই ওপাশে তাকাই, কে আমায় দেখলো, কে গানের কোনো একটা অংশ শুনে মাথাটা এমনি এমনি করে নাড়লো, সেটাই আমাদের মনে হয়। বলছেন, একেবারে সম্পূর্ণ নিজেকে ভুলে গিয়ে ডুবে গিয়েছেন, ডুবে গিয়ে গাইছেন। গাইতে গাইতে কি হচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন। গীতের ভাবার্থ আমরা গীতটা এখানে দেখব, গানটা হচ্ছে, হরি কাণ্ডারি যেমন এমন কে আর আছে নে, পার হয় দিনজনে অভয় চরণ তরি দিয়ে। এখানে তার ব্যাখ্যাটা দিয়েছে। গীতের ভাবার্থ এই, শুনো শুনো মন, ভবসিন্ধু পাথারেতে শ্রীহরি যেমন, দয়াল কাণ্ডারি হেন কেবা কোথা আর, চরণ তরণী দিয়া করে পারাপার। এই জগৎ সংসারে একমাত্র ভগবান হচ্ছেন আমাদের সেই জীবনের কাণ্ডারি। তিনি যেরকম, ভগবান যেরকম হাত ধরে আমাদের এই জীবন পার করে নিয়ে যান, এমন কি মানুষ কেউ কোথায় আছে যে আমাকে এরকম হাত ধরে মুক্তির পথে নিয়ে যাবে, এই জীবন নদীর ওপারে নিয়ে যাবে? তিনি গাইছেন, গভীর ভাবের সঙ্গে গাইছেন। আর এদিকে শ্রীরামকৃষ্ণ তার ঘরেতে বসেছিলেন, তার মনের ভিতরে কিরকম সে হচ্ছে সেটি আমরা দেখি। হৃদয় বিদারি বিহারি প্রভু ভক্ত হৃদয় বাস, দেখিয়া ভক্তের ভক্তি ভাবের উচ্ছ্বাস, দ্রুত গতি প্রকৃতি বিজলি যেন ছুটে, উপনীত ভাবাবেশে ভক্তের নিকটে, এই লহ বলিয়া দক্ষিণ শ্রীচরণ ভক্তের কোমল বক্ষে করিলা অর্পণ, পরম সম্পদাস্পদ প্রভুর আমার, যোগীজন পূজ্যপদ সেব্য কমলার, বক্ষের উপরে যার স্থাপন এখন, চরণের রেণু তার মাগে অধম, সরসে বর্ষায় বিকশিত শত দলে, পাইয়া মধুর কোষ মুক্ত কুতুহলে, হলি যেন মধুপানে মহামত্তে মজে, তেমতি ভূপতি শ্রী শ্রীচরণ সরোজে, ক্রমশ উদাস হয় মন অধ্যয়নে, সতত মানস রহে প্রভু সন্নিধনে, প্রভু তেমনি তাহে হইয়া সদয়, পরিপূর্ণ দেবগণ শ্রীঅঙ্গ আলয়, দেখাইল আর বার শুন বিবরণ, ভক্তি প্রদায়িনী কথা ভক্ত সংযটন। পুথিকার বলছেন, হৃদয়ে বিহারী ভক্ত প্রভু ভক্ত হৃদয় বাস। আমরা বাইরের দিকে গাইছি কিন্তু ভেতরে, আমার হৃদয়ের ভেতরেই সেই প্রভু বসে আছেন। হৃদয়ে বিহারী, হৃদয়ে যিনি বাস করেন, তিনি আমার ভক্ত হৃদয়ে বসে আছে, আমি তাকে খুঁজে চলেছি বাইরে। তাই যখনই আকুতির সঙ্গে গাইছেন তখন সেটি যেন বিজলির ছটায়, বিজলির ছটায় শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছলো, এবং তিনি যেমন বিদ্যুৎ যেমন তীর বেগে এগিয়ে আসে, ঠিক শ্রীরামকৃষ্ণ ঠিক তেমনি তীর বেগে ভক্তের সামনে উপনীত হলেন। বললেন, ওমা তুমি চরণ খুঁজছো, এই নাও আমার চরণ। বলে তার ডান পাটি তার কোমল বক্ষে, তার হৃদয় তার বুকের ভেতরে স্পর্শ করালেন। পরম পরম সম্পদাস্পদ প্রভুর আমার, যোগীজন পূজ্যপদ সেব্য কমলার, বক্ষের উপরে যার স্থাপন এখন, চরণের রেণু তাঁর মাকে এ অধম। পুথিকার বলছেন যে পরম সম্পদ যে শ্রীপাদপদ্মে স্পর্শ করলেই আমাদের জীবনের পরিবর্তন হয়। আগের দিন নরেন্দ্রপুরে আমি গিয়েছিলাম, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করতে গেছি। মহারাজ যেহেতু তখন প্রণাম টণাম নিয়ে ঘরের ভেতরে এসেছেন, মহারাজের পায়ের মোজাটা খুলে দেওয়া হয়েছে। আমি মহারাজের সঙ্গে গল্প করতে করতে আস্তে 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 পায়ে হাত বুলিয়ে দেখছিলাম, সেই একেবারে সেই চাঁদ যেরকম হয়, সেই আধঘানা চাঁদ যেরকম রকম সুন্দর তার নখগুলো, আর বড় পা একদম নরম তুলতুলে। তা আমি এই হাত বুলেছি, মহারাজ চোখ বন্ধ করেই বসেছিলেন, হঠাৎ করে আমাকে চোখ খুলে জিজ্ঞেস করছেন, কী ব্যাপার গো, কী হয়েছে? আমি আর তাকে বললুম না যে আপনার পা দেখছিলাম। শ্রীরামকৃষ্ণের পায়ের যেরকম বর্ণনা আছে ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণের প্রতিনিধির পাগুলো ওই রকম বড়, ওই রকম সুন্দর বড়। আমরা তো সাধারণত দেখতে পাই না, সবসময় ঢাকা থাকে, ঘরের ভেতরে সেরকম দেখতে পেলুম। তাই বলছেন, যোগীজন পূজ্যপদ সেব্য কমলার, বক্ষের উপর যার উপরে যার স্থাপন এখন, চরণের রেণু মাগে তাঁর মাগে এ অধম। বলছেন সেই সেব্য কমলা মা লক্ষ্মী দ্বারা সেবিত যে শ্রীপদ, সেটি এত সুন্দর, সেটি যার হৃদয়ে তিনি স্থাপন করেছেন তার চরণ রেণু প্রার্থনা করছেন, ভাই ভূপতির চরণ রেণু প্রার্থনা করছেন।
শ্রীরামকৃষ্ণ কাউকে স্পর্শ করলে কিরকম হয়? পুঁথিকার বলছেন, সরসে বরসায় বিকশিত শততলে পাইয়া মধুর কোষ মুক্ত কুতূহলে, অলু যেন মধু পানীয় মহামত্তে মজে, তেমনি ভূপতি শ্রী শ্রী চরণ সরোজে। বলছেন বর্ষা হয়েছে, বেশ ভালো রকমের বর্ষা হয়েছে, সরস হয়ে গেছে, মানে শুধু মাটি ভিজেনি, জল পুকুর পূর্ণ হয়নি তা নয়, বাতাসে একটা জোলো জোলো ভাব, সরস বলছেন। যেরকম সেই রসগোল্লা রস হাত ডুবিয়ে নিন, হাতটা তুলে নিন, দেখবেন সব রস ঝরে গেছে, কিন্তু হাতটা যেরকম চ্যাটচ্যাট করতে থাকে, দেখবেন খুব বেশি বৃষ্টি হলে বা কুয়াশা হলে আমরা যখন হেঁটে যাই আমাদের গা হাত পা ভিজে যায়। বলছেন সেই রকম প্রকৃতির অবস্থা, সেই অবস্থায় পদ্মফুল বিকশিত হয়েছেন, সেই রসের স্পর্শে পদ্মফুল বিকশিত হয়েছেন। পদ্মফুলের মধ্যে মধুকোষগুলো মধুভাণ্ডগুলো পূর্ণ হয়ে গেছে, আর অলিদল প্রাণের প্রাণ হারাতে পারেন, কারণ পদ্মফুল যদি সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায় সে মধুকুল ওই অলির দল তার মধ্যেই বদ্ধ হয়ে মারা যাবে। এসব তাদের ভাব নেই, প্রাণ হারানোর ভয় নেই, তারা সেই পদ্মফুলের কোষের ভেতর থেকে শো শো করে মধু পান করছে, আনন্দে ভরপুর হয়েছে। শ্রীরামকৃষ্ণ তার হৃদয় যখন স্পর্শ করে দিয়েছেন, তিনি যেন সেই রকম মধুর অলি অলিদলের মতো, অলিদল যেমন মধু পান করতে করতে আনন্দে মত্ত হয়ে যায়, তাঁর অবস্থাও ঠিক সেই রকম, তিনি যেন মত্ত হয়ে আছেন। বলছেন তেমনি অলি যেন মধুপানে মহামত্তে মজে, তেমনি ভূপতি শ্রী শ্রী চরণ সরোজে। তিনি আর কিচ্ছু ভাবছেন না, শ্রীরামকৃষ্ণের সেই পুত স্পর্শ সেইটিকে অনুভব করছেন, সেই আনন্দেতে তিনি মগ্ন হয়ে আছেন। বলছেন ক্রমশ উদাস মন হয় অধ্যয়নে, সতত মানুষ রহে প্রভু সন্নিধানে। যত সময় যেতে থাকে তত বারবার মনে হয় যে আরেকটুক্ষণ আরও কিছুক্ষণ কি করে থাকা যায়। আমাদের একটি হতো বুদ্ধিশানন্দজিকে দেখে আমাদের হতো, শনিবার শনিবার যেতাম, আর তাছাড়া আর তো কোনোদিন ছুটি পেতাম না, তাই শনিবার শনিবার মহারাজের কাছে যেতাম। আমাদের মনে হতো যদি আর কোনো রকম ছুটি পাওয়া যায়, যেদিন ছুটি হতো বা যেদিন একটু পড়ার ফাঁক থাকতো, হয়তো বা কেউ টেলিফোনে বলে দিল আজকে স্যার সকালে পড়াবেন না, তাহলে আমাদের মতো আনন্দময় আর কেউ হতো না, একেবারে সঙ্গে সঙ্গে, ছেলেদের তো শ্বাসগোজ করতে খুব বেশি সময় লাগে না, একেবারে সে একবারে প্রাণপণ ছুটে আমরা চলে যেতাম কোনো রকমের ঠাকুরকে প্রণাম করে মহারাজের কাছে। আমরা সেই আনন্দ সকালে আরও ফাঁকা থাকতো, আমরা যেন আনন্দ বেশি বেশি করে মহারাজকে আমরা খুঁজে পেতাম, সে বারবার মনে হতো এই যেন ঠিক সেই রকম। এই উদাহরণটা দেওয়ার কারণ এই যে জিনিসটা আমরা চোখে দেখেছি সেইটা যদি একবার মনে করতে পারি, তাহলে শ্রীরামকৃষ্ণের জন্য ভাই ভূপতির যে মন কেমন করাটা এটা আমরা আমাদের নিজেদের ভেতরে ফিল করতে পারব। দেখাইল আর বার শুনো বিবরণ, ভক্তি প্রদায়নী কথা ভক্ত সংযটন, প্রভুও তেমনি তাহে হইয়া সদয় পরিপূর্ণ দেবগণে শ্রী অঙ্গালয়। এরপরে যে অংশটা পড়বো সেটা আমরা দেখব যে ঠাকুরও তার প্রতি অত্যন্ত কৃপাময় ছিলেন, তিনি কৃপা করে তাকে একটা অদ্ভুত দর্শন করেন, এই দর্শন এর আগে কখনো কোনো ভক্তকে দর্শন করেন। শুধু মজার কথা নয় এটাও, এটাই শুধু নয়, আমরা তো ভাবি ঠাকুর কল্পতরু হয়েছিলেন কেবলমাত্র পয়লা জানুয়ারি, শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ তার কাছে কল্পতরু রূপে অবতীর্ণ হয়েছিলেন সেটাও আমরা দেখব। একদিন ঠাকুর তাকে একটা অদ্ভুত দর্শন করালেন সেটা আমরা শুনব। পুঁথিকার লিখছেন, একদিন প্রভুর সম্মুখে ভক্তবর পাতিয়া নয়ন দুটি প্রভুর উপর উপবিষ্ট যুক্ত করে স্বভাবে মগন, হেনকালে বলিলেন প্রভু নারায়ণ, দাঁড়াইয়া ভাবাবিষে ভাবের অভিউহলে, দেখিতে এতই স্বাদ দেখো আখি মেলে। একদিন তিনি ঠাকুরের কাছে এসছেন এবং ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়েছেন, পাতিয়া নয়ন কথাটার অর্থ নয়নটাকে খুলে নিয়ে চোখে পায়ের কাছে পেতে দিলেন না, এক দৃষ্টে তিনি দর্শন করছেন, হাঁ করে তিনি দর্শন করছেন, এবং হাত দুটি জোর করে তিনি বলছেন উপবিষ্ট যুক্ত করে স্বভাব মঙ্গন, তার স্বভাবই ছিল হাত দুটো জোর করে থাকা, তেমনি প্রার্থনার ভঙ্গিতে তিনি ঠাকুরের সামনে যখন এরকম এসে দাঁড়িয়েছেন, এসে বসেছেন, ঠাকুর উঠে দাঁড়ালেন, বলছেন দাঁড়াইয়া ভাবাবিষে ভাবের অভিউ হলে, দেখিতে এতই স্বাদ দেখো আঁকি মেলে। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন, তিনি বলছেন যে তোমার এত দেখার ইচ্ছা আমাকে, আমার স্বরূপ দেখার ইচ্ছা, ঠিক আছে আজকে তুমি দেখো। পুঁথিকার লিখছেন, দেবেশ বাঞ্ছিত দৃশ্য দেখে ভক্তবর, বিরাজিত দেবত্রয় অঙ্গের ভিতর, সকৌতুকচারী মুখ হংসের আসনে, সুদীর্ঘ ধবল বক্র গ্রীবা আন্দোলনে, পুলক প্রকাশে পুলক হংস হেলে দুলে মাথা,
ধরিয়া ধবল পৃষ্ঠে সৃষ্টির বিধাতা স্থানান্তরে খগেশ আসনে সমস্থিতি পাতারূপে চারি ভুজে নিজে লক্ষ্মীপতি শোভা পায় এক পাশে যোগী মহেশ্বর বেশভূষা সজ্জীভূত বৃষের উপর কি দেখো কি শুনো মনে বিচিত্র ভারতী বিশ্বজননীর ভাবে অখিলের পতি কোটি ব্রহ্মা কোটি বিষ্ণু কোটি মহেশ্বর কোটি সৃষ্টি কোটি কোটি বিশ্ব চরাচর একমাত্র লোম কুঠে উবে উঠে ডুবে খেলে বিম্বের যেমন ধরা নীলাম্বুর জলে হেন প্রভু রামকৃষ্ণ অনন্ত অনাদি অব্যক্ত অচিন্তনীয় অপর জলাধি জীবের উদ্ধারে হেতু নরকলে বর সঙ্গে পারিষদগণ নিত্য অনুচর মূর্তিমান সরৈশ্বর্য বিভূতি বৈভব লীলাপর ধরাধামে লীলা অভিনব অভিনব কেন কই শুন বিবরণ প্রভু অবতারে লীলা করি দর্শন ভাসে বল বুদ্ধি ভাসে শাস্ত্রধ্যয়ন অকুল সাগরে ভাসে সাধন ভজন ভাসে কর্ম ভাসে যোগ জপ তপাচারে এক নমস্কারে জীবে ভব সিন্ধু পার পুথিকার বলছেন। তিনি তাকে বললেন, ও তুমি দেখতে চাইছো আমার সেই দিব্য রূপটি, তুমি দর্শন করতে চাইছো, তোমাকে আমি দেখাই। প্রথমে যেটা দেখলেন, দেখলেন যে তিনটি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার ভেতরে বিরাজ করছেন। মাঝখানে তিনি দেখলেন সেই চতুর্মুখ ব্রহ্মা সকৌতুক। সকৌতুক মানে সে এমনভাবে তাকিয়ে আছেন যেন এটা খুব মজার ব্যাপার হচ্ছে। আমরা ব্রহ্মার ছবি দেখলে সাধারণত তাই দেখি, তার চোখের ভেতরে আনন্দ, হাসির ভেতরে আনন্দ। সেই সকৌতুক চারিমুখ হংসেরও আসনে সুদীর্ঘ ধবল গ্রীবা, সুদীর্ঘ ধবল বক্র গ্রীবা আন্দোলনে সে ঘর সোজা করে দাঁড়িয়ে আছেন, আর সেই একটু একটু করে তিনি মাথাটি নাড়ছেন। প্রকাশে পুলক হংস এলে দুলে মাথা ধরিয়া ধবল পৃষ্ঠ সৃষ্টির বিধাতা। আর তিনি হংসের ওপর বসে আছেন, আর হাঁস যেমন তার সেই মাথাটাকে নিচু করে নিচু করে উঁচু করে, ঠিক সেই রকম তিনি তার ভেতরে তার উপরে বসে আছেন। এমন সময় দেখছেন স্থানান্তরে, প্রথমে তিনি আলাদা আলাদা করে দেখলেন, প্রথমে এটি দেখলেন, তারপরে দেখলেন যে ওর ওপর খগেশ, খগেশ মানে হচ্ছে গরুর পাখি, গরুরের ওপর বসে আছেন। স্থানান্তরে খগেশ আসনে সমস্থিতি, যেখানে ব্রহ্মাকে এতক্ষণ দেখছিলেন ঠিক সেই জায়গায় তার হৃদয় মধ্যে দেখছেন যে গরুর আসনের উপর স্বয়ং নারায়ণ বসে আছেন চার ভুজ, আর নিজে লক্ষ্মীপতি, স্বয়ং লক্ষ্মীপতি তিনি বসে আছেন। এটা যেই সরে গেল, তারপরে তিনি দেখছেন শোভে পায় এক পাশে যোগী মহেশ্বর বেশভূষা সজ্জীভূত বৃষের ওপর কি দেখো কি কৃষ্ণ মৌনে বিচিত্র ভারতী বিশ্বজননীর ভাবে অখিলের পতি। মা যেরকম সন্তানকে ধারণ করে থাকেন সেরকম তৃতীয় আরেকটি দেখলেন যে বৃষভের ওপর তিনি বসে আছেন, ষাঁড়ের ওপর বসে আছেন স্বয়ং শিব। তারপরে তিনি দেখছেন একটাই হৃদয়, তার ভেতরে এই ত্রিমূর্তি বিরাজ করছেন। মা যেমন তার অনেক সন্তানকে কোলে ধারণ করে রাখেন, শ্রীরামকৃষ্ণ ঠিক যেরকম এই একটি শরীরে আমাদের সৃষ্টি স্থিতি প্রলয় এই তিন কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ এই তিনজনকে তিনি হৃদয়ে ধারণ করে রেখেছেন। একমাত্র লোমকূপে উঠে ডুবে খেলে বিম্বের যেমন ধরা নীলাম্বুর জলে হেন রাম হেন প্রভু রামকৃষ্ণ অনন্ত অনাদি অব্যক্ত অচিন্তনীয় অপার জলধি। ঠিক যেরকম আমরা স্নান করলে, পুকুরে স্নান করলে যেরকম আমাদের সেই স্নান করে উঠে এসেছি, জল থেকে উঠে গেছি, কিন্তু এই যে লোমকূপের ভেতরে 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 ছোট 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 জলকণা থেকে যায়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের ভেতরে ভেবে দেখুন, বলছেন এই ত্রিমূর্তি অবস্থান করছেন ঠিক সেই রকম, এটা যেন তার কাছে খেলা, এটা যেন কোনো কিছুই নয়, ঠিক সেই রকম ভাবে তিনি প্রকাশিত হচ্ছেন। বলছেন হেন প্রভু রামকৃষ্ণ অনন্ত অনাদি, তিনি অনন্ত যার শেষ করে পাওয়া যায় না, অন্ত খুঁজে পাওয়া যায় না, অনাদি যার কোথা থেকে শুরু সেটি জানা যায় না, অব্যক্ত এই যে রূপটি তিনি দর্শন করছেন ভাই ভূপতি, এটি কিন্তু তিনি অন্যের কাছে এটা দেখে যে তার আনন্দ, এটা তিনি কারুর কাছে প্রকাশ করতে পারবেন না, তাই বলছেন অব্যক্ত, তিনি যেটা দেখেছেন এটা অন্যরা চিন্তা করতে পারবে না। বলছেন তাই বলছেন তিনি অচিন্তনীয় অপার জলধি, সেই বিরাট সমুদ্রের মতো যার কোনো কূল দেখতে পাওয়া যায় না, তিনি হলেন ঠিক সেই রকম। উদ্ধারে জীব জীব জীবের উদ্ধার হেতু নরকলেবর সঙ্গে পারিষদগণ নিত্য অনুচর, সেই অনন্ত, সেই অনন্ত পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি
একটি রূপ ধারণ করিলেন। কেন না? মানুষকে মুক্তি দেখা দেবার জন্য। আর সঙ্গে কাদের নিয়েলেন? সঙ্গে পারিষদগণ, নিত্য অনুচর, তার গৃহী এবং সন্ন্যাসী ভক্তদের তিনি সঙ্গে করে নিয়েলেন। কারণ তিনি হলেন পাওয়ার, পাওয়ার স্টেশন। আর এই যে পার্ষদরা হলেন, তারা হলেন ওই পাওয়ার যে ট্রান্সমিট করছে বিভিন্ন জায়গায়, সেই শক্তির সঞ্চার হচ্ছে তাদের মধ্যে দিয়ে। বলছেন, সঙ্গে অমূর্তিমান সরৈশ্বর্য বিভূতি বৈভব, লীলাপরে লীলাপর ধরাধামে লীলা অভিনব। অভিনব কেন? এই শুনো, কই শুনো বিবরণ, প্রভু অবতারে লীলা করি দর্শন। ভাষে বল বুদ্ধি, ভাষে শাস্ত্র অধ্যয়ন, অকুল সাগরে ভাষে সাধন ভজন। ভাষে কর্ম, ভাষে যোগ জপ তপাচারে, এক নমস্কারে জীবে ভব সিন্ধু পারে। বলছেন অদ্ভুত, মানে বুদ্ধি দিয়ে তাকে বিচার করা যায় না। আমরা যে এত শাস্ত্র অধ্যয়ন করেছি তাই দিয়েও তাকে বিচার করা যায় না। বলছেন তিনি এমন অকুল, তাকে কোনোভাবেই কোনো দিক দিয়ে বিচার করা যায় না, তার শরীর চলে যাবে। স্বামীজির মনে তখনও অত্যন্ত শঙ্কা, তিনি কি আদৌ সেই লোক? ঠাকুর বলছেন এখনো সন্দেহ, যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। কেন তবে তোর বেদান্তের দিক থেকে নয়? কারণ বেদান্তে দ্বিতীয়ের কোনো অস্তিত্ব নেই। আমরা যদি লীলা অনুভূতি, লীলার দিক থেকে যাই, তবে কিন্তু আমাদের জীবনে রামেরও অস্তিত্ব আছে, কৃষ্ণেরও অস্তিত্ব আছে, এবং এই যুগলমূর্তি যে অন্য রূপ ধারণ করে আসতে পারে তার অস্তিত্ব আছে। বলছেন আমাদের ভাষে বল, ভাষে বুদ্ধি, ভাষে বল বুদ্ধি, ভাষে শাস্ত্র অধ্যয়ন, অকুল সাগরে ভাষে সাধন ভজন। তাকে ওরকমভাবে নিজের বুদ্ধি দিয়ে তাকে চাওয়া যায় না, শাস্ত্র অধ্যয়ন করেছি সেই দিয়ে তাকে বোঝা যায় না, আমি যে প্রচুর সাধন ভোজন করেছি তাতেও তাকে পাওয়া যায় না, প্রচুর কর্ম করেছি, নিষ্কাম কর্ম করেছি, তবু তাই দিয়ে তাকে পাওয়া যায় না, যোগ জপ তপাচার তপ আচার করেছি তাতেও তাকে পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায়? এক এক নমস্কারে জীবে ভবসিন্ধু পার, কেবলমাত্র তাকে ভালোবাসা, কেবলমাত্র তাকে গ্রহণ করা, একটি নমস্কার সাধারণ উপাচারে, শুধুমাত্র ভালোবাসায় সাধারণ উপাচারে তাকে পাওয়া যায়। যে অনেক কিছু দিয়েছি সেই সব দিয়ে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। পুঁথিকার বলছেন, আজ যে গল্পটা আপনাদের বলার চেষ্টা করছিলাম, যে তাঁর কল্পতরু বেশ সেটির কথা এখানে বলছেন। আর দিন প্রভু দেব কল্পতরু বেশে, দাঁড়াইয়া ভূপতির সম্মুখ প্রদেশে, ভাবেতে বিভোর অঙ্গ করে টলটল, বলিলেন ভক্তবারে কি মাগিস বল, বিবেক সর্বোচ্চ বস্তু ভূপতির জানা, তাহাই প্রভুর কাছে করিল প্রার্থনা। মৌন থাকি কিছুক্ষণ গৌণে কন্তারে, এত সাত থাক তবে সপ্তমের ঘরে। আরেকদিন কল্পতরু বেশে তিনি উপস্থিত হলেন তার কাছে। তিনি ভাই ভূপতিকে এত ভালোবাসতেন, ভাই ভূপতি তার কাছে এসে যে মুহূর্তে উপস্থিত হয়েছেন তাকে তিনি জিজ্ঞেস করছেন কিরকম তা। বলছেন ভাবেতে বিভোর অঙ্গ করে টলটল, তখন তিনি সব এসে নেই, তিনি একেবারে সম্পূর্ণ সেই সমাধিস্থ থেকে সামান্য একটু নেমে এসছেন। তিনি জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে তোর কি চাই? এরকম করে আমাদের কেউ বলে না, আমরা তো কত কি চাইব, কিন্তু তিনি বল তাকে জিজ্ঞেস করছেন কি চাই। বিবেক সর্বোচ্চ বস্তু বিবেক ভূপতির জানা, তাহাই প্রার্থনা করিল, তাহাই প্রভুর কাছে করিল প্রার্থনা। বৈরাগ্য আসবে যদি আমাদের ভিতরে বিবেক জাগ্রত হয়, আমাদের যদি বস্তু বিচার করার ক্ষমতা আসে, বৈরাগ্য আপনা আপনি আসবে। তাই তিনি বৈরাগ্য প্রার্থনা করলেন না, তিনি শুধু বিবেক প্রার্থনা করলেন, হৃদয় একটি নির্মল হৃদয় তিনি প্রার্থনা করলেন। তাই বলছেন মৌন থাকি কিছুক্ষণ, তিনি উত্তর দিলেন মৌন থাকি কিছুক্ষণ গৌণ কন্তারে, গৌণে কন্তারে, এত সাত থাক তবে সপ্তমীর ঘরে। আবার একজন কারুর মাইক্রোফোন অন হয়ে গেছে। এই যে বলছেন মৌন থেকে, খানিক্ষণ মৌন থেকে গৌণে কথা আভাসে বললেন, পরিষ্কার বললেন না যে তোর বিবেক হোক তোর বৈরাগ্য, এই কথাটা বললেন না, বললেন থাক তুই সপ্তম ভাবে। সপ্তম স্থান হচ্ছে আমাদের সমাধি, ওটি হচ্ছে সম্পূর্ণ বিবেক, যেখানে জাগ্রত যে অবস্থায় পৌঁছতে চায়, এটা আমাদের সকলের সকলের প্রার্থনা, আমরা যেন সমাধিস্থ হতে পারি, আমাদের যেন আত্মবুদ্ধি চলে যায়, এই পরমাত্মের সঙ্গে এমনভাবে মিলন হতে পারে যেখানে আর আত্মবুদ্ধির কোনো সামান্যতম স্থানও না থাকে। তাই তিনি বললেন এত সাধ থাক তবে সপ্তমের ঘরে। তোর বিবেক জাগ্রত করতে চাইছিস, বিবেক কেন জাগ্রত করতে, কারণ বৈরাগ্যকে জাগাবি বলে,
বৈরাগ্যকে দিয়ে সমাধিতে লীন হতে চাইছি, তোকে সমাধি দিলাম, তুই সমাধিতেই থাক। কি হলো? পুঁথিকার লিখছেন, ধন্য লীলা প্রিয় ধন্য ধন্য ভক্তগণ, ধন্য ধন্য ধরা ধাম লীলারও আসন, ধন্য ধন্য জীবকুল যদিও জ্বালায়, বুদ্ধিহারা দিশেহারা মহিয়া মায়ায়, কামিনী কাঞ্চন ধন্য হরে ভক্তি চাঁদ, ধন্য শ্রী শ্রীপ্রভুর শিক্ষা মায়া মারা পাঁদ, সকলে বিমোহিত বিমোহে মায়া বিমোহিত নারে, জাগে রাম কৃষ্ণ ভক্তি যাহার অন্তরে, মায়ার মোহিনী শক্তি প্রভুর প্রদত্ত, ভক্তা ভক্ত সকলেই ইহার আয়ত্ত, এরানো কাহার নাহি মায়ার প্রভাবে, ভক্তজন ভাসে তায়ে ভক্তিহীনে ডুবে, কল্পতরু রূপে জবে অখিলের পতি, ইন্দ্রত্বে মাগিলা পরে পাইত ভূপতি, কিন্তু আত্মসুখ ভোগে হইল না সাধে, বিবেক সুন্দর জ্ঞানে মাগিল প্রসাদ, ঘরে যায়া যুবতী ভূপতি কৃতদার, পরাণ সমান ছিল এতদিন তার, বন্ধন শিথিল ক্রমে পায়ে দিনে দিনে, দিনের এতে উঠে প্রীতি থাকিত শ্মশানে, পরে কি হইল পরে কই কব বিবরণ, উপস্থিত ভূপতির কথা সমাপন। পুঁথিকার বলছেন, ধন্য লীলা প্রিয় ধন্য ধন্য ভক্তগণ, ধন্য ধন্য ধরাধাম লীলারও আসন, ধন্য ধন্য জীবকুল যদিও জ্বালায়, বুদ্ধিহারা দিশাহারা মহিয়া মায়ায়। বলছেন এই যে এরকম ভক্ত খুঁজে পাওয়া যায়, উনি যদি তখন ইন্দ্রত্ব চাইতেন শ্রীরামকৃষ্ণ তাই তাকে দিতেন, কিন্তু তাঁর মায়াতে মোহিত না হয়ে সেই মায়াকে অতিক্রম করে যাওয়ার মতো ক্ষমতা আছে। এটা দেখুন একটা অদ্ভুত কথা, আমরা মাঝে মাঝে বলি না ঠাকুর আমাদের মায়ায় আটকে রেখেছেন, কিন্তু তিনি মায়ায় আটকে রেখেছেন বটে, কিন্তু যারা চায় তাদেরকে তিনি মায়াতীত অবস্থায় তাঁর সৃষ্টি করার মায়া থেকে তিনি মুক্তি দেন। তিনি বলছেন তাই, কামিনী কাঞ্চনে ধন্য হরে হরে ভক্তি চাঁদ, কামিনী ধন্য শ্রীপ্রভুর শিক্ষা মায়া মারা ফাঁদ। মানুষ তারা কামিনী এবং কাঞ্চনে আসক্ত, তারা বাসনা এবং বাসনা তৎপ্রাপ্তির জন্য নিরন্তর প্রয়াসী হচ্ছেন, তথাপি তারই মধ্যে কেমনভাবে সকলে বিমোহে মায়া বিমোহিত নয়, ধন্য শ্রীপ্রভুর শিক্ষা মায়া মারা ফাঁদ। সেই মায়াকে সম্পূর্ণ ছেদন করে সেই মায়ার ফাঁদের বাইরে বেরিয়ে যাওয়ার মতো শক্তিও তিনি ভক্তদের হৃদয়ে দেন। সকলে বিমোহে মায়া বিমোহিত নারে, জাগে রামকৃষ্ণ ভক্তি যাহার অন্তরে। বলছেন এই যে সকলে যে আমরা মায়ায় বিমোহিত এই কথাটা সত্যি নয়, যাদের শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি ভালোবাসা আসে তাদের এই বিমোহিতে নারে মায়া তাদের মোহিত করতে পারে না। মায়া মোহিনী শক্তি প্রভুর প্রদত্ত, ভক্তা ভক্ত সকলে ইহার আয়ত্ত। ভগবান নিজে আমাদের মায়া দিচ্ছেন, মোহিনী শক্তির দ্বারা আমাদের মথিত করে রেখেছেন। অমন যে ভস্মাসুর, যাকে অমন একখানা বর দিয়ে ফেললেন মহাদেব, তিনি সেই যার মাথায় হাত দেবেন তার মাথাতেই সেই লোকই ভস্ম হয়ে যাবে, কেউ পার পাবেন না। সঙ্গে সঙ্গে মোহিনী রূপ ধারণ করে নারায়ণ তার সঙ্গে লীলা করতে থাকলেন, প্রেম ও লীলা করছেন। গুরু শুক্রাচার্য তাকে বারবার করে বারণ করছেন, ও ওর সাথে মিশো না, ওই ওটা মেয়েরা, এটা সাক্ষাৎ নারায়ণ। কিন্তু এমন মোহিত হয়ে গেছে তিনি কিছুতেই ভাবতে পারছেন। দুজনে মিলে লীলা করছেন, দুজনে মিলে অভিনয় করছেন, এই করতে করতে সেই মোহিনী এমনি করে নাচের মুদ্রায় তার মাথায় হাত দেওয়ার চেষ্টা করলেন, নিজের মাথায় হাত দেওয়ার চেষ্টা করলেন। বলছেন আমি যা করবো তোমাকেও তাই করতে হবে, তিনি যা করছেন তাই তাকে করতে বলেছেন। এমন মায়ায় মোহিত হয়ে আছেন যে তিনি হাত মাথায় হাত দেওয়া মাত্র নিজে যে ভস্ম, তিনি যে ভস্মে রূপান্তরিত হবেন এটা বুঝতে পারলেন না। যখন তিনি নিজের মাথায় হাত দিচ্ছেন তখন তার মনে হলো এটা বড় ভুল কাজ হয়ে গেছে। এই মায়ার মোহিতে প্রভু আমাদের বদ্ধ করে রাখেন, ভক্তা ভক্ত সকলেই ইহারও আয়ত্ত। এই মোহিনী মায়ার সবাই আরও ইয়েতে ডুবে আছে, এরানো কাহারও নাহি মায়ারও প্রভাবে, ভক্তজন ভাসে তাই ভক্তিহীনে ডুবে। বলছেন যে কেউ এই মায়া থেকে বেরোতে পারে না, কিন্তু যারা ভক্তিমান তারা ভেসে ভেসে থাকে, মায়ার মধ্যে থাকে কিন্তু তার মধ্যে ভেসে মায়াতীত রাজ্যের দিকে যাত্রা করে। আর ভক্তিহীন যার ধরার কিছু নেই সে কি করে, সে আস্তে আস্তে মায়ার ভেতরে ধীরে ধীরে ডুবে যায়। কল্পতরু রূপে যাবে অখিলের প্রতি, ইন্দ্রত্ব মাগিলে পরে পাইত ভূপতি, কিন্তু আত্মসুখ ভোগে হইল না সাধ,
বিবেক সুন্দর জ্ঞানে মাগিল প্রসাদ। তিনি বললেন, তিনি যদি চাইতেন ইন্দ্রত্ব তাই তিনি পেতে পারতেন, কিন্তু তিনি তা চাইলেন না। তার ভেতরে বিবেক বোধ জাগ্রত হলো যে বিবেক যদি চাই তাহলে একটু একটু করে সেই বিবেককে সম্বল করে বৈরাগ্য, এবং বৈরাগ্য থেকে এই মায়ার বন্ধন মুক্তির আমি সহায় মুক্তির সাধন আমি করতে পারবো। তাই তিনি বিবেক চাইলেন, ঠাকুর বুঝলেন তার লক্ষ্যটা কি, তাই তাকে সমাধি উপহার হিসেবে দিলেন। বলছেন, ঘরে যায়া যুবতী ভূপতি কৃতদার, পরাণ সমান ছিল এতদিন তার, বন্ধন ক্রমশ ক্রমে বন্ধন শিথিল ক্রমে পায়ে দিনে দিনে, দিনে রেতে উঠে প্রীতি থাকিত শ্মশানে। বলছেন দিনে দিনে তার সেই সুন্দরী স্ত্রী যাকে তিনি ভীষণ ভালোবাসতেন তার প্রতি এই যে বিবেক বুদ্ধি যেই তার জাগ্রত করলেন, সঙ্গে সঙ্গে ধীরে 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 এত প্রিয়জন আমাদের, সেই সেই প্রিয়জনকে তার ছেদন, তার থেকে তিনি ধীরে ধীরে সরে গেলেন। একবার একটা জায়গায় আমরা গিয়েছিলাম একটা সেমিনারে, বিজ্ঞান ভবনে হয়েছিল, পঞ্চায়েতি রাজ, মানে তার সঙ্গে আধ্যাত্মের কোনো সম্পর্ক নেই। যখন সেমিনারটা শেষ হয়ে গেল সবাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, একজন এসে জিজ্ঞাসা করলেন যে কোন শক্তির বলে আমরা এই মায়ার বন্ধন পেরিয়ে যেতে পারছি না, আপনারা সাধুরা কোন শক্তির বলে সেই মায়ার বন্ধনকে অতিক্রম করে এলেন। আমাদের একটাই উত্তর ছিল, আমাদের শক্তির বলে নয়, তিনি আমাদের সেই সময় একটা শক্তি দেন। এটা একটা অদ্ভুত কথা, আপনারা এটা কতটা অনুধাবন করতে পারবেন আমি জানি না, কিন্তু এ কথা ভীষণ রকমভাবে সত্য যে তিনি আমাদের ভেতরে একটা অদ্ভুত শক্তি যোগান, যে শক্তির প্রভাবে আমরা সেই মায়ার বন্ধনকে সেই সময় তাকে কেটে সেই বন্ধন শূন্য হয়ে বেরিয়ে আসতে পারি। পরবর্তীকালে অনেকবার এটা নিয়ে ভাবনা চিন্তা আমাদের হয়েছে, কিন্তু কিছুতেই তার কারণ খুঁজে পাইনি। কিন্তু সেই সময় যে সময় তিনি আমাদের মায়ামুক্ত করছেন, ঘরের বন্ধন থেকে বার করে নিয়ে আসছেন, মনের ভেতরে একটা অদ্ভুত শক্তি কাজ করে। এই যে বলছেন না যে বন্ধন শিথিল পা ক্রমে পায়ে দিনে দিনে, এই যে আমাদের যে এত ভালোবাসার বন্ধন বাবা মা ভাই বোন, এটা তাঁর যখন কৃপা হয় সেই বন্ধন ধীরে ধীরে শিথিল হতে থাকে, সেটাকে আর বন্ধন বলে বোধ হয় না। পরে কি হইল, দিনে রেতে উঠে প্রীতি থাকিত শ্মশানে, তার বাস উঠল শ্মশানে। শ্মশান কেন? ঠাকুর বলছেন শ্মশানে মাঝে মাঝে দর্শন করতে হয়। শ্মশানে এই যে জীবন এবং মৃত্যু, তার চেয়ে এই যে অস্তিত্ব, আমরা যে মৃত্যুকে একবারে স্বীকারই করি না, এই তার যে মৃত্যুর যে অস্তিত্ব এইটাকে আমরা অন্তরে অন্তরে অনুভব করতে পারি। ঠাকুর বারবার উপদেশ করছেন মাঝে মাঝে শ্মশানে যেতে হয়, মৃত্যু দেখতে হয়, এটি না দেখলে আমাদের নিজেদের ভেতরে বৈরাগ্য জাগে না। আমরা মনে করি আমরা অনন্ত জীবন ধারণ করে এসেছি এবং ভগবানের কথা ভাবতে হবে, হ্যাঁ একটু পরে ভাবলেও চলবে, দু পাঁচ দিন বাদে চললেও তাতেও কোনো কিছু অসুবিধা নেই। তাই বলছেন দিনে রেতে উঠে প্রীতি থাকিত শ্মশানে, আর তার সেই সংসারের বন্ধনে তাকে বাঁধা যাচ্ছে না। পরে কি হইল, পরে কব বিবরণ উপস্থিত ভূপতির কথা সমাধান সমাপন। পরে কি হলো সে কথা আমরা পরে পাবো, এখানেই পুঁথির একটা জায়গায় আছে, সেখানে ভাই ভূপতির কথা আছে। আমরা ভাই ভূপতির মৃত্যুর কথা জানি, সাধন ভজন করেছেন তিনি, তা লখনৌতে শরীর যায়, আগের দিন আমরা বলেছিলাম এই কথাটা, সে লখনৌতে শরীর গেছিল এবং সমস্ত ব্রাহ্মরা তারা অত্যন্ত কাতর হয়ে পড়েছিল ভাই ভূপতির মৃত্যুতে। বলছেন তিনি যেন তার সেই মর্ত কায়াকা ছেড়ে দিলেন, জীবনের অনিত্যতা তার কাছে প্রকাশ হয়ে গেল, আর এই বন্ধন কিছু দিয়েই তাকে আর বাঁধা যাচ্ছে না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমরাও যেন এই দেহাতীত অবস্থাটাকে অর্জন করতে পারি, আমরা যেন এই যে দেহের প্রতি আমরা যে মজে আছি এর থেকে যেন বেরিয়ে আসতে পারি। ভগবান আমাদের সেই শক্তি অর্জন দিন এবং আমরাও যেন তার কৃপায় সেই শক্তি অর্জন করে এই জন্ম মৃত্যুর বন্ধনের বাইরে যেতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম, ওম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।